Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আমি আজকে একটা পালং শাকের রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিভাবে রান্না করতে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই দেখবেন, ভালো লাগবে। এখন দেখুন, আমি এখানে পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, আমি কিন্তু এভাবে বাসায় পালং শাক, কপি শাক রান্না করি চিংড়ি মাছ দিয়ে। আপনারাও অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমি শাকের পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, এখানে কোনো মশলা ইউজ করবো না, হলুদ শুধু অল্প করে হলুদ। হলুদ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পর হলুদ দিয়ে দিচ্ছি। তারপর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ হবে দাম করে তারপর আবার দেখাচ্ছি। এখন দেখুন আমার শাকের অবস্থা একদম, আমার রান্নার সাথে শাকটুকু ফলে হয়ে যাবে। আজকে শাকের, আমার পালং শাকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিবেন, লাইক দিবেন। আর এটা আমি এখন থেকে এটাতে রেসিপি দিব, আরটা আছে এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল, আমি এটাতে কিন্তু রেসিপি দেওয়ার চেষ্টা করব সবসময়, এটা কিন্তু আমি রেসিপি শেয়ার করে ফেলবো, শুধু রেসিপি দিব। আর একটা আছে এটা কিন্তু ব্লগ চ্যানেল, আপনারা সবাই দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।